हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जे जेखान थेके आजकेर ई भिडियो देखछेन आपनादेर सबाइके स्वागतम। आजके आपनादेर साथे शेयर करब कानाडा गवर्नमेंटेर एकटा खूब लेटेस्ट स्टाडी रिपोर्ट, जे रिपोर्ट थेके बेरिये एसेछे कानाडार एकटा प्रोविन्से अर्थात न्यू ब्रांसुइके हिउज एकटा जबेर डिमांड तैरि होयेछे। एई न्यू ब्रांसुइके जे सकल जबेर हाई डिमांड तैरि होयेछे सेई जबगुला देखब एनओसी सहकारे, एबं एई जबेर आवेदन आपनारा कोथाय करते पारबेन, किभाबे एई जबटा खूब द्रुततम समये आपनारा निते पारेन, आवेदन करते पारेन, एई टोटाल जिनिसटा জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ইউএসএ কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের স্টাডি ভিজিট এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন আপডেট ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কানাডা মাইগ্রেশনের কথা ভাবছেন তাদের জন্য কানাডার একটা ভ্যালিড জব অফার খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এক্সপ্রেস এন্ট্রির পুলে আবেদন করতে চান তাহলে একটা ভ্যালিড জব অফার আপনার মার্কস অনেক বাড়িয়ে দেয়। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন পিএনপি প্রোগ্রামে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রেও একটা ভ্যালিড জব অফার আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু পিএনপি প্রোগ্রাম আছে ভ্যালিড জব অফার ছাড়া আপনি আসলে ওই পিএনপির জন্য আবেদন করতে পারবেন না। আর এছাড়া যদি আপনার একটা ভ্যালিড জব অফার থাকে তাহলে আপনি শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়েও আপনি কানাডাতে চলে যেতে পারেন। এরপর এক বছর জব করার পরে আপনি পিআর এর জন্য আবেদন করে সপরিবারে আপনি ওখানে সেটেল হতে পারেন। তো কানাডা মাইগ্রেশনের যে কোনো প্রোগ্রামে যেহেতু জব অফারটা খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাকে জানতে হবে যে আসলে হাই ডিমান্ড জব কোনগুলা বা কোন প্রভিন্সে কোন জবগুলার হাই ডিমান্ড আছে, আর সেইটার সাথে আপনি যদি ম্যাচ করতে পারেন তাহলে আপনার জব পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। আর সে কারণেই আপনাদের সাথে সরাসরি ওই স্টাডি রিপোর্টটা শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন কানাডার নিউ ব্রান্সুইকে আসলেই হাই ডিমান্ড জব কোনগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কানাডার সিআইসি নিউজ, যেখানে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে, বিশাল বড় একটা রিপোর্ট যেটার সামারি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বোঝার সুবিধার্থে। এই রিপোর্ট অনুযায়ী হাই ডিমান্ড জবগুলোর মধ্যে এক নম্বরে আছে ম্যানেজমেন্ট জবস অ্যান্ড বিজনেস ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জবস, আন্ডারে আছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার যার এনওসি কোড 0213, আর এরপরে আছে ফিনান্সিয়াল অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্টস যার এনওসি কোড 1111। এরপরে নাম্বার টুতে আছে ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড রিলেটেড জবস। তো এই নাম্বার টু এর আন্ডারে কি আছে দেখেন, এই যে ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্ট যার এনওসি কোড 2171, এরপরে আছে কম্পিউটার প্রোগ্রামার্স অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া ডেভেলপার্স যার এনওসি কোড হচ্ছে 2174, এরপরে আছে কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ানস যার এনওসি কোড হচ্ছে 2281, এছাড়াও আছে ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস যার এনওসি কোড হচ্ছে 2281। এরপরে নাম্বার থ্রিতে আছে হেলথ কেয়ার জব, এই হেলথ কেয়ার জবের আন্ডারে আছে লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্সেস যার এনওসি কোড হচ্ছে 3233, আছে নার্স এইডস অর্ডারলাইস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস যার এনওসি কোড হচ্ছে 3413। এরপরে হাই ডিমান্ড জব ফিল্ডের তালিকায় নাম্বার ফোরে আছে জবস ইন এডুকেশন ল অ্যান্ড সোশ্যাল কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিসেস, প্রথমেই আছে সেকেন্ডারি স্কুল টিচার যার এনওসি কোড 4031, এরপরে আছে এলিমেন্টারি স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেন টিচার যার এনওসি কোড 4032, সোশ্যাল ওয়ার্কার যার এনওসি কোড 4152, সর্বশেষে আছে আর্লি চাইল্ডহুড এডুকেটরস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যার এনওসি কোড 4214। ফর হাই ডিমান্ড জব ফিল্ডের পাঁচ নম্বর তালিকা আছে ট্রেডার্স ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট অপারেটরস অ্যান্ড রিলেটেড জবস। কি এখানে কয়টা এনওসি কোড আছে, এখানে আছে ইলেকট্রিশিয়ান এক্সেপ্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পাওয়ার সিস্টেম যার এনওসি কোড হচ্ছে 7241, এরপরে আছে কার্পেন্টার্স যার এনওসি কোড 7271, এবং ফাইনালি আছে ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার্স যার এনওসি কোড 7511। এই তো জেনে গেলেন আপনারা নিউ ব্রান্সউইক প্রভিন্সের হাই ডিমান্ড জবগুলা। তো এখন আপনাদের মনে প্রশ্ন আছে যে এই জবগুলোতে কিভাবে আমি আবেদন করব বা কিভাবে আবেদন করলে দ্রুত আমি জবটা পেতে পারবো। এই জবগুলোর আবেদন করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে একটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে বা রিজিউমি তৈরি করতে হবে, এবং তারপরে আপনাকে কি করতে হবে একটা স্ট্যান্ডার্ড কভার লেটার তৈরি করতে হবে, করে তারপরে আবেদন করতে হবে বিভিন্ন জব সাইটে। তো চলুন এখন আমরা জব সাইটগুলো শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কানাডার নিউ ব্রান্সউইক প্রভিন্সের একটা জব সাইটে চলে এসেছি, যেখানে নিউ ব্রান্সউইক প্রভিন্সের যত আসলে জবের সার্কুলার আছে সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে যখনই আপনি জব সার্চ করবেন এই মানে এই রিলেটেড জবগুলো যে কোনো ওয়েবসাইটে থাকুক ওইটার সাথে লিঙ্ক হয়ে তখন ওখানে গিয়ে সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যে দেখেন লাইক এখানে আমরা দিলাম
ট্রাক ড্রাইভার। হ্যাঁ, ট্রাক ড্রাইভারের জব সার্চ করব, মানে স্পেসিফিক এই নিউ ব্রান্সউইক প্রভিন্সে ট্রাক ড্রাইভারের কত ডিমান্ড আছে বা কি কি জব পোস্ট দেওয়া আছে সেগুলো আমরা দেখব। তো সেক্ষেত্রে সার্চ দিলাম, এইখানে আমরা কোনো আলাদা সিটি মেনশন করলাম না, জাস্ট ট্রাক ড্রাইভার দিয়ে সার্চ দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এখন সরাসরি এই যে ট্রাক ড্রাইভার রিলেটেড যত যত জবের সার্কুলার আছে সবগুলো চলে আসলো অটোমেটিক। হিউজ সার্কুলার আছে এখানে, যে মোর ইনফরমেশনে ক্লিক করলে আপনি ডিসক্রিপশনটা দেখতে পারবেন। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিটা কোন ইন্ডাস্ট্রি, সোর্সটা কোন কোথায় এবং ওই সোর্সের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। তারপরে ওই লিঙ্কে চলে গেলে আপনি দেখেন লিঙ্কে চলে আসলাম, এখানে আমরা এখন সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। এই লিঙ্কে চলে আসলাম, এই সাইটটার নাম হচ্ছে monster.ca। হ্যাঁ, এটাও একটা জব সাইট। তো যে কোনো জব সাইটের মধ্যে ওই নিউ ব্রান্সউইক প্রভিন্সের যত জব সার্কুলার আছে সবগুলো এখানে অটোমেটিক ইনক্লুড থাকে। তো এখানে আপনি অ্যাপ্লাই করতে গেলেই আপনার কি রিজিউমি আর কভার লেটার আপলোড করে আপনি এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন, এখানে আপনি সাইন ইন করে নিতে হবে, সাইন ইন করে তারপরে আপনি আপনার রিজিউমি আর কভার লেটার আপলোড করে এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। আর দেখি, আরও একটা দেখি আমরা, লাইক জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো স্পেসিফিক আলাদা আলাদা দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তী একটা ভিডিওতে আরও ক্লোজ করে শুধু এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে আরেকটা জাস্ট টাচ করে দিচ্ছি, এই যে দেখেন ট্রাক হেল্পার, এটা কি, এই যে এখানে মোর ইনফরমেশন গেলাম, এখানেও দেখেন ডিটেলস আছে। হ্যাঁ, এখন এইটা হচ্ছে careerbuilder.ca। এই যে দেখেন, আমরা ওই সাইটটাতে চলে যাই, ওই সাইটটাতে একইভাবে আপনার কী করতে হবে, রেজিস্ট্রেশন করে তারপর আপনার অ্যাপ্লাই করতে হবে। এই যে ওই সাইটটাতে আমরা সরাসরি চলে আসলাম, এইখানে আরও ডিটেলস, আপনার ডিউটি রেসপন্সিবিলিটি সব কিছু এখানে দেওয়া আছে। সেইভাবে কী করবেন, আপনি আপনার সিবি কভার লেটার তৈরি করে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলে চলে আসলো। এখানে কী করবেন আপনি, ডু ইউ মিট রিকোয়ারমেন্ট, মানে আপনার ওই ডিসক্রিপশন দেখে যে রিকোয়ারমেন্টটা সেটা কি মিট করেছে কি না, যদি ইয়েস হয় তারপর আপনার প্রফেশনাল ইনফরমেশান, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার রিজিউমিটা এখানে আপলোড করে তারপরে সাইন আপ করে ফেলতে পারেন। তখন অ্যাপ্লাই নাওটা ওপেন হয়ে যাবে, ওখানে ক্লিক করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এরপরে আপনার একটা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে অটোমেটিক। এরপর আপনি দেখতে পারবেন ওখানে ঢুকে যে আপনার জবের স্ট্যাটাসটা কী বা আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কী। এছাড়াও বিভিন্ন জব সাইট আছে, লাইক এই যে ইনডিডে গিয়ে আপনি জব সার্চ করতে পারেন, তারপর আপনি এই ক্যারিয়ার বিল্ডারে সরাসরি আপনি আবেদন করতে পারেন, এছাড়াও জব ব্যাংকে আপনি আবেদন করতে পারেন, জব ব্যাংকে গিয়ে জব খুঁজতে পারেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার জব মার্কেট সম্পর্কে একটা লেটেস্ট ইনফরমেশন পেয়েছেন, স্পেশালি নিউ ব্রান্সউইক প্রভিন্সে হাই ডিমান্ড জব কোনগুলো এবং এই জবগুলোতে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।